হাই গাইজ, আমরা যাচ্ছি এখন বরশি রেল স্টেশন। আমরা আছি হাইওয়ে গোপালগঞ্জ সদরের পাশ দিয়ে যাচ্ছি। এই মনোরম পরিবেশ আপনাদের না দেখিয়ে পারলাম না, এত সুন্দর একটি মনোরম পরিবেশ। আসলে সবারই ভালো লাগবে পরিবেশটা। যদি কারো মন খারাপ হয়ে থাকে তাহলে রাস্তা দিয়ে গেলে তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এখান থেকে প্রায় 8-10 কিলো রাস্তা, হাইওয়ে বসে দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে গ্রামের রাস্তা। আমরা সেই রেল স্টেশনে পৌঁছে গেছি। রেল স্টেশনের পাশে একটা দাদু বসে আছে এবং ছোট ছোট দুটি মেয়ে হেঁটে যাচ্ছে রেল স্টেশনের পর দিয়ে। হাঁটবে মনে হয় তারা। একটা ভাই গেল রেল স্টেশনের পর দিয়ে। আমরা রেল স্টেশনের পাশেই আছি, একটু দূরে। আমরা সেখানে যাব। এই পাশে একটা খাল আছে, খালের নাম আছে বরশি, বরশি খাল। এই খাল থেকে আমি ছোট একটা পটে পানি নেব বা জল নেব। এরপর আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, বরশি সেই রেল স্টেশন। পরিবেশটা এত সুন্দর, আপনাদের না দেখলেই নয়। আসলে এটা একটা বিলের ভিতরে ছোট একটা পিসি রাস্তা ধরে আসলাম। বিলের ভিতরে পরিবেশটা এত সুন্দর, আকাশটাও অনেক ভারী মিষ্টি, দেখলে প্রাণ জড়িয়ে যাবে। আর এখান থেকে মানুষ তার গন্তব্যস্থানে যায়, এই প্ল্যাটফর্মে বসে থাকে, বিশ্রাম করে। এই গ্রামের রাস্তা দিয়ে একটা ইটের রাস্তা আছে, ইটের রাস্তা দিয়ে আমরা যাব। ওই একটা মোটরসাইকেল যাচ্ছে, বাস বাস আমরাও রওনা করলাম। আসলে আমাদের হাতে এখন সময় নাই, আমরা চলে আসলাম সেই সাহেরা সমঝ।